গুড মর্নিং এভরিওয়ান। রোজ সকালবেলা চোখ খুলে সবার ফার্স্ট যেটা করি, মানে অন্য কিছু করি কি না করি এটা তো করি একদম বাধ্যতামূলক, সেটা হচ্ছে ইউটিউব স্টুডিওটা ওপেন করি আর দেখি যে কত সাবস্ক্রাইবার হলো। তো আজকেও সেরকমই, তার অন্যথা হয়নি। আর রিয়াস লাইফ অ্যান্ড মোরটা ওপেন করেছি আর দেখলাম 66000, মানে 66000 হলো। তো এখনও আমাদের 100K হতে 34000 বাকি, ভাবতে পারছো? 34000, ঠিক আছে, 1-2000 না। যাই হোক, এই পথটাও কম মানে ডিফিকাল্ট ছিল না, বাট তোমার সাথে ছিলে, সবার ভালোবাসা ছিল, সবার আশীর্বাদ ছিল, তো এটাই তো। কবে 100K হয়ে যাবে সেটাও এরকম কোনো একদিন সকালবেলা মানে চোখ খুলেই দেখবো 100K। সেদিন তোমার, আমি তো তোমাদের দাদাভাইকে বলেছি আমি রাস্তায় গিয়ে গড়াগড়ি খাবো, ও তখন বলছে রাস্তায় গিয়ে এটা বলো না, এটা প্লিজ বারবার বলছি না, আমি এতটাই খুশি হবো। এটা এটা বুঝবে যারা অ্যাকচুয়ালি ইউটিউব করো তাদের কাছে 100K, মানে যারা মানে স্টেপ বাই স্টেপ ওঠো, প্রথমে 10K, 25K এরকম করে 100K তো একটা মাইলস্টোন, ঠিক আছে? তো এটা এখন স্বপ্ন, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি পূরণ করে দাও। যাই হোক, আমি চাটা ওদিকে বসিয়ে এসেছি, যতক্ষণে চাটা ঢাক মানে বসিয়ে না ঢেকেই এসেছি, তো যতক্ষণে ওটা একটুখানি স্টিম হচ্ছে, মানে চা পাতাটা একটুখানি জলের সাথে মিশছে, ততক্ষণে আমি টুক করে ঘরটা ঝাড় দিয়ে নিই। শীতকালে এই গরম চাটা চুমুক দিলে না একটা আলাদাই শান্তি লাগে, মানে বেশ গলাটা একদম রিফ্রেশ হয়ে যায়। একটু আদা মিশিয়ে দিয়েছি, ও বাজার থেকে এসেছে লাউ, লাউ ডগা, ওইদিকে লঙ্কা আছে, প্লাস ডিম তো আছেই, আর তার সাথে এখানে আছে ব্রেড। আর কারণ আজকে বৃহস্পতিবার, আজকে বাবা এটা তৈরি করবে ব্রেড অমলেট। কমপ্লিট শেফ? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে একদম। আর এখানে এই দেখো পুরোটা, বাবা এটা করতে বেশ ভালোবাসে। এই আর একটা হয়েছে, হাতা ইউজ করো, বাবা হাতেই এক্সপার্ট। 11টা বাজতে যায় আর এদিকে দেখো এখন করছেন ব্রেকফাস্ট। ও কি ভালো লাগে 11টার সময় যদি এখনকার খাবার খাওয়া প্ল্যান করো। ঢোকার পরে দিদা বাচ্চার সাথে কথাও বলেছে, ঠিক আছে, একটা মহিলা মাস্ক ফাক্স পরে এসেছিল, তো বলছে কাকে চাও, মানে বাড়িওয়ালার নাম করে ওকে চাও, বলছে হ্যাঁ, বলছে তাহলে বসো, আসতে বলে দিদার ছাদে চলে গেছে। তারপর নেমে দেখছে নাই, তারপরে একটু পরে খোঁজ পেয়েছে। চোর কি নিয়েছে জানো? চোর নিয়েছে চুল, চুল নিয়েছে। আর কি নিয়েছে মা? চুল জমায় না মহিলারা সব, ওই যে চুল উঠেছে সেই চুল জমানো ছিল এতগুলো, ওইটা নাকি চোর নাকি আজকাল চুলও নিয়ে যাচ্ছে, মানে কিছু ছাড়বে না, চা পাবো তাই নেবো, এরকম চোর বেরিয়ে গেছে, ছাড়বো না কিছু, ডেঞ্জারাস চোর ভাই, চুল নিয়েছে। এই প্রথম শুনলাম চোরে চুল, মানে চোরে চুল চুরি করেছে। আজকে ছুটির দিনে সকাল থেকে এত ল্যাদ খেয়েছিল, ল্যাদ খেতে খেতে এখন 12টা বেজে গেছে, কিছুই কাজ করিনি, উঠে শুধু খেলাম দিলাম, এর করতে করতে দেখি 12টা বেজে গেল। তো যাই হোক, এখন একটু যেতে হবে আমাকে ব্যাংকে, সেই জন্য রেডি হলাম। যাওয়ার আগে জানালাম যে সিকিম থেকে যে এনেছি যেগুলো দেখাও বলেছে এক একদিন এক একটা, তো আজকে কী দেখানো চলে এসছে, আজকে কী দেখাবে বলো? সিকিমে সিকিমের রেডি করে রেখেছো নাকি? আমি ওকে বললাম যে কিনে নাও তুমি এটা, তো মানে এরকম গোলের মধ্যে আরো ছিল অন্যরকম, বাট আমার ভালো লাগছিল, বাট এই গোলটা আমার খুব ভালো লাগছিল। আর উপরে এরকম সিকিম লেখা বেশ ভালো লাগলো, যে মানে একটা সিকিমের স্মৃতি এই সিকিম লেখাটা। সো তোমরা অবশ্যই জানিও কমেন্টে এটা কেমন লাগলো। আমি এটা বলতে পারো জোর করেই কিনিয়েছি, কিনছিল না, এটা লাস্ট দিন কিনেছো না? লাস্ট দিন কিনেছে এটা। আরে আমার ঠিক কিরকম না, আমার ভালো লাগছিল বেশ। এটা তো পরের ভালো লাগা মানে বৌদের ভালো লাগা, অন্য রকম আছে গোলের মধ্যে। আর এখন আমি দেখলাম এই গোলটা সিকিম লেখা আছে, এটাই আমার বিশেষ কারণ, কিনা আদারওয়াইজ নালে আমি কিনতাম। আর গোলটা এখন জানো তো, এখন মানে এই গোল টাইপের ব্যাগ আমি দেখি একটু ফ্যাশন বেরিয়েছে। বাই দ্য ওয়ে, আমি রিয়া, আমি শুভ, আমাদের ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফটাকসে ওয়েলকাম। ভিডিওটা এডিট করে জাস্ট সেভে বসালাম, এটা সেভ হতে থাক, ছাদে যাব এখন গিয়ে একটু দেখবো বাবা কি করছে। এই দুটো মাটির টব বাবা কিনে এনেছিল বাজার থেকে, আমাদের এই ব্যারাকপুর থেকেই। তো আজকে ওই ছোট্ট প্লাস্টিকের টবগুলোতে ছিল, এখন যেহেতু বড় হয়ে গেছে তো এগুলো ট্রান্সফার করে দিলো মাটির টবে। এখন বাবা বললো এই দুটো গাছ আজকে ছায়াতেই রাখতে, তাই এখানে সাইড করে রেখে দিলাম। আর এখানে যা নোংরা হয়ে গেছিলো বাবাকে বললাম তুমি পারবা না সরো, কারণ সারা ছাদ ভর্তি কাছাকাছি আছে আজকে। তো আমি আস্তে আস্তে এই কাদাগুলো নোংরাগুলো এই ড্রেন থেকে পাস করিয়ে দিলাম। ট্যাঙ্কে জলও নেই, সরু হয়ে ভরছে, তো আমি জাস্ট এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, কাদা কাদা হয়ে গেছে, তারপরে গিয়ে পাম্পটা চালিয়ে স্নানে ঢুকবো। বছরে একবার একটা জন্মদিন করবে রে, এখন আমার উপর খিচকে গেছে দেখো, প্রচন্ড রেগে গেছে, বলছি কালকে আমার জন্মদিনে কি করছো তোমার বার্থডেতে, আমি এত কিছু এটা কালকে কি করছো আমার আয় চৈশব বাদ দাও, ঠিক আছে আমার জন্মদিনে বর হিসেবে একটা ট্রিট দাও বলে, তাই কালকে আমার জন্মদিনে তুমি কি খাওয়াচ্ছো বলো, কি খাওয়াচ্ছো কালকে আমাকে ট্রিট দাও, আমাকে ট্রিট দাও। কিসের জন্মদিন, কার জন্মদিন, কে কালকে কে জন্মদিন? আমি খালি ওকে বলেছি যে এই যে আমি আমার জন্মদিনে ট্রিট দিচ্ছি, তাহলে কিন্তু
পরের বছর মানে আসছে তোমার জন্মদিনে তুমিই ট্রিট দেবে, দেখো খিচকে গেছে। না ওটা কথা শুনে ভালোভাবে বলা, আমি ভালোভাবেই তো বললাম বাবা। না তুমি কথা শুনো, ঠিক আছে কালকে আমি খাইয়ে দিচ্ছি, তুমি তোমার জন্মদিনে খাইয়ে দিও। তার মানে ওটা তুমি যেহেতু তুমি খাইয়েছো এই জন্য কথা শোনালে, মানে আচ্ছা ঠিক আছে তুমি কালকে আমাকে তুমি তাহলে কালকে খাও, বউ হিসেবে আমি আবদার করছি। যাবো ফুচকা খাইয়ে দেবো। ওই দেখো দেখেছো বউরা এরকমই হয় না, একটু কিপটা প্রকৃতির, বড়রা আরো কিপটা প্রকৃতির হয়। এখন বাজে 3:30, এখন খেতে চলে আসলাম, মানে আজকে লেট হয়ে গেল কারণ আজকে মা পুজো দিচ্ছিল, তখন আর আমাকে অনেকক্ষণ ধরে রিয়া বলছিল যে খেয়ে নিতে, বাট আমি আবার সবার সাথে একসাথে না বসলে ঠিক ভালো লাগে না আগে। তো যাই হোক আজকে আইটেম আছে রোজ, মানে প্রত্যেক বৃহস্পতিবারই আমাদের মোস্ট অফ দ্য বৃহস্পতিবার এটাই হয়, আর আমরা বেশ ভালোবাসি খেতে। এক হচ্ছে গিয়ে ভাত, শশা, ঘণ্ট লাউ আর মাছের মাথা দিয়ে, আর আছে গিয়ে চাটনি, আর কি আছে তুমি বলে দাও। কাতলা মাছের কালিয়া, ও কালিয়া হয়েছে আজকে না, আচ্ছা কালিয়া হয় মানে কাতলা মাছটা হয়, বাট কালিয়া হয় কখনো কখনো আবার এমনি ঝোলও হয়, তাই তো। আরেকজনকে দেখো লুকি লুকিয়ে চলে এসে, দাও ধপ্পা দেবো না, দেখো দেখো কি করছো কি করছো তুমি, লেবুটা হাতে নিয়ে এখানে চলে আসলে। না আমি খাবো, ছুলছি আর কি, আমার বেশ ভালো লাগছে। তো তুমি এটা কি করছো পাগলামো, একা একা মাথায় কি ছিট ফিট উঠে গেছে নাকি, আবার ধরে নেবে কিন্তু। আগে 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 একদিন মনে আছে তো, এটা নোংরা করছে দেখো, মাসি কেচে দিয়ে গেছে, এটাকে নোংরা করছে, কেচে দিয়ে গেছে সব কাছাকাছি, দেখো এই যে বাঙালির ছাদ দেখেছো, ওরে বাবা রে বাবা, ওফ কি কাছাকাছি হয়েছে। নন বেঙ্গলিদের ছাদ ভগবান জানে, তোমার লেবু নিচে রেখেছিলাম যে, মানে তোমাকে নিয়ে তোমার তোমাকে যে কমলা লেবুটা দিছিল ওটা নিচে রেখে। নন ভেজ এটা না, এটা ফ্যামিলি ব্লগ। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো খুব সুন্দর, খেয়ে নে, খেতে দাও তো খেতে দাও। আমার এই বাচ্চা মনে একটা গভীর প্রশ্ন আছে, করি তোমায় বলো। বলছি সাপোজ ধরো এই যে আমরা এরকম ভাবে ছাদে ঘুরছি, বিয়ের আগে যদি আমরা এরকম মানে আমি তোমাদের বাড়িতে আসতাম, ঠিক আছে কবে আসতে, বিয়ের আগে আমি জানতামই না, হ্যাঁ থর ধরতে বলেছি এরকম আসতাম কি করবো বললাম, বুদ্ধ কথা কার মানে ভাবো যে আমি এসেছি, এসে এরকম ভাবে ছাদে ঘুরছি, আমি তো আনতাম কোনোদিন আনিনি তোমাকে, আনতাম না, পাশের থেকে সবাই ধরো দেখতো, মানে জাস্ট একটু সিঁদুরের ছোঁয়া বিশাল থেকে কি বদলে দেয় তাই না, এখন কেউ কোনো এসে যায় না, একটু তো যা খুশি কর। আইডি টেস্টে গেছিলে কিন্তু ফাইভ এম করতে গিয়ে ধরা পড়ে গেছিল। আজকে কি করছিস ছাদে, লেবু খাচ্ছি, আমাকে দাও তো আমি খাইনি, যে খেয়ে দে শেষ করে। গুড ইভিনিং গাইস, চাটা খেয়ে পুরো ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিলাম, এখন কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমি কি জানি, তুমি আমাকে কি গিফট ফিট কিনে দেবে বললে, এ মা আমি তো তোমার সাথে যাচ্ছি রেডি হয়ে, বলে না এই গিফট, তুমি তো আমাকে বললে যে আমি তোমার কি সব কিনে দেব, চল কি বোকা বোকা, মানে ওর বার্থডে আমি নাকি সামনেই ওকে গিফট দেব, কেন না বোকা বোকা না, আমি খালি বলেছি যে আজকে একটুখানি আমাকে নিয়ে বেরোবে, তো বলছে ঠিক আছে চলো বেরোবো, কি আছে তাই না বলো, এখন কথা ঘোরাচ্ছে যেহেতু ক্যামেরা অন করেছি কথা ঘোরাচ্ছে, যাই হোক চুপি চুপি বলে রাখি, টুকটাক কিছু কেনা আছে ওকে সাইডে রেখে বলবো দাঁড়াও আমি কিনবো, ঠিক আছে কারণ আর আজকে যেহেতু বৃহস্পতিবার আছে ও একটু মানে সাথে আছে ছুটি আছে, তো চলো একটু ঘুরেই আসি তাই না, আমি যাই না আমি কি আমি কিছু জানি ঘোরার সম্পর্কে, আমি ভয় পেয়ে গেছি, ভয় কেন বাবা হচ্ছে তো কি বলবো, রীতিমতন পুরো হাতটা আমি রুমাল পাচ্ছি না, বিশ্বাস করো রুমালটা কোথায়, রুমাল না পেলে কার বুক এত ঠক ঠক, এই সব মিথ্যে কথা প্লিজ বলো না, ঠিক আছে 10 টাকার ফুচকা খাইও তাই হবে, চলো চলো রুমাল আমি খুঁজে দিচ্ছি, চল না কে শুন চল না কে ওই চলে নিভে চলে যা, দানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছে তোমার পাড়া, চল না কে শুন কম হয়ে গেল, আর কিছু নাও, হ্যাঁ আর কিছু ক্যাডবেরি নাও, ক্যাডবেরিটাই তো চাই আমি, আজকে প্রচুর অনেক দিন পর আর কি, আমরা কিন্তু হেঁটে হেঁটে বেরোলাম না, বেশিরভাগই তো গাড়িতেই বেরিয়ে যাওয়া হয়, তো যাই হোক এক 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 ব্যাগ আমার জন্য কি কি নিয়েছে আমি জানি না, জানি না না দেখেছি, হ্যাঁ এক ব্যাগ আমি বললাম এইসব আমি যাবি জিনিস নিতে হবে না, তো যাই হোক এখন দিদন বাড়ি যাচ্ছি, যাই দেখো এখন কিনে এনে আবার দেখে, এক ব্যাগ আমার জন্য অনেক কিছু কী সব নিয়ে এসছে, আমার পুরো বললো যে কি বললো খাটের ভেতরটা একদম যে জায়গাটা আছে ওই জায়গাটা ভরে যাবে, এখন দিদন বাড়ি আসলাম, একটা জিনিস হলো বাবার সাথে দেখা হয়ে গেছিল সব রাস্তায়, আমরা ফুচকা খাচ্ছিলাম তো 60 টাকা বেঁচে গেলো, বাবা জোর জবরদস্তি টাকাটা দিয়ে দিল, একজন বাবা দাঁড়িয়েছিল ও খাওয়াবে বলে রাস্তা দিয়ে বাবাই টাকা দিয়ে দিল, আরো বলছে আরে খেয়ে নাও খেয়ে নাও, ও যখন খাওয়াচ্ছে এটা যদি ও খাওয়া তো তাহলে কিন্তু বলতো না যে দাঁড়াও, সবাই এখানে দেখো খাওয়া দাওয়া করছে, ঠিক আছে সবাই খাওয়া দাওয়া করছে, আমাকে দিল না তো আমি এখন ওই জন্য বেরিয়ে যাচ্ছি,
ঠিক আছে আমাকে তো দিও না ওরে দেইনি বলে কিছু খাবার খাবার খাওয়া না জোর তো যাই হোক আমি গেলাম আসলাম টাটা যখন খেতে দিলে না কি করা যাবে কালকে তাড়াতাড়ি চলে যাও মা বলে দিও বাকিটা সব কিছু ভালো করে বুঝিয়ে দিও এত বড় অপমান তোরে কিছু দেইনি কিছু দি লুকে কি বলবে না আমার আমার কফি খাওয়া হয়ে গেছে তাই তো আর কি বলবে সবাই জানে তুমি কেমন কি গো আমি তো ভাবলাম যে তুমি বোধহয় আমি এসে দেখবো বাইরে থেকে তুমি বোধহয় সব এইসব সাজিয়ে সাজিয়ে রেখেছো এত কিছু যে কিনলে মানে তোমার বার্থডে তো কালকে আমি আজকে সাজাবো না মানে ভালো আজকে থেকে হয়তো তুমি রেডি ফেডি শুরু করে দিয়েছো তাহলে তো কোনো মানে আছে তো আমি আমার বার্থডের জন্য কিনে রাখলাম তোমার বার্থডের জন্য কিনে রাখতে হবে কেন রাজা দেখো রাজাকে দেখো কোথায় গেল রাজা ড্রেসটা পড়েছে না কেমন লাগে তুমি একটু দেখিও রাজা ড্রেসটা দেখো রাজা জামাটা ধুয়ে দিয়েছে এইজন্য বাবার সোয়েটারটা পরিয়ে রেখেছে আর পুতুটা একটু ঢাকা আছে এই দেখো ঢাকা পুচকু একদম পুরো ঢাকা রয়েছে এটা একদিকে ভালো হয়েছে পুরো ঢাকা হয়ে গেছে মানে শীতকালে পড়লে ভালো হয় তাই না একটু সাজাও ফাজাও ভালো লাগে তো লেট করছো কেন সাজাবো এই যে আমাকে দেখিয়ে দেখিয়ে যে কিনলে তুমি কত কিছু লাইট ধরিয়ে দিলাম এই আরেকটা লাইট ধরিয়ে দিলাম তুমি তো আমাকে দেখিয়ে কিনলে তাহলে কিনলে কেন ওগুলো মানে খাবো বলে খাবে মানে সাজানোর জিনিসগুলো খাবে তুমি সাজানোর জিনিস বেলুন খাবে একে রে সাজানোর জিনিস ঠিক আছে চলো আমাদের অ্যানিভার্সারি আসছে সবাই বলছে গ্র্যান্ড করে করতে সেইটার জন্য একটু খরচা তোমার ঠিক আছে এখন চলো আমি আসলাম ফ্রেশ হইনি তারপর খেয়ে আসি চলো চলো খেতে চলো খেয়ে এলাম 12:15 বাজে আর 15 মিনিট পরে বুঝলে 12টা বাজবে 12:30 থেকে খেলা আছে তো ওইজন্য বললাম কি হলো যাও রাত হয় নাকি মশা পশা এত মশা আর 15 মিনিট পর 12টা বাজবে আর 12:30 থেকে খেলা আছে 12টার সময় আমি টয়লেটে যাবো এই নিয়ে 6 থেকে 7 বার তুমি এক কথা বলে যেতে পারছো না যাও আমাকে শুধু দাও যদি ঘুম না আসে না 12টার সময় ঠিক যাবো টয়লেটে মানে 12টা কি আছে 12:30 থেকে খেলা দেখবো তো ওইজন্য এত যাও এত তাড়াতাড়ি গেলে আবার টয়লেট পেয়ে যাবে তো 12:30 থেকে খেলা দেখবো 12টার পরে যাবো তুমি ভিডিওটা শেষ করবে হ্যাঁ ভিডিওটা শেষ করতেই আসলাম তো বাই দাও রে আমি শুভ আমি তো না আজকে আমার জন্য অনেক কিছু গিফট ফিফট কিনেছে দেখলাম আমার সাথে গিয়ে আবার কিছু সাজানো সাজানো জিনিস ফিনিশ কিনেছে সবাই ডুয়েট ডান্স দেখবে কালকে এটাই হাইলাইট কিছু তো হচ্ছে না খালি ডান্সটা তো অন্তত প্র্যাকটিস করবে দাঁড়াও আয় ডান্সের জন্য তো কিছু না কিছু করতে হবে এটা কি ওই যে দেখবে আগে কাটিয়ে দাদু কাকুরে নাচতো না তুমি নেচো না দাদু কাকুরে নাচতো না এরকম চলো নাচো একবার আমি ধরছি আমি হচ্ছে আমি হচ্ছে আই এম প্রো লেভেল ডান্সার এই না ওই যে দাদু কাকুরে নাচতো না ও সি 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 আর মিউজিক দিতে হবে কিছু একটা নইলে তো কপিরাইট খেয়ে যাবো না আজকে ডান্স দেখালে হবে না আরে মশা ছিল তো ড্যান্সটা আজকে দেখালে হবে না ড্যান্সটা দেখতে গেলে কালকের ব্লগটা দেখতে হবে यस কালকে ড্যান্স ভিডিও আসছে আমাদের মানে यस ফার্স্ট টাইম এভার টি সিরিজ রিলিজ করছে হাম তেরি মোহব্বত মে ইউ পাগল রহে মাথা খারাপ হয়ে গেছে বুঝলে তো দিওয়ানে আরেকবার মনে করে দিচ্ছি 15 মিনিট পর 12টা বাজবে বুঝলে আমি কি বলছি শোনো চলো আমি 12টা কাকে বলে সেটা জানি না ঠিক আছে যদি উর্দু ভাষা বলতে পারো তাহলে বলো আমি কিছু বুঝতে পারছি না আমি এখন ভিডিওটা শেষ করো আমার প্রচন্ড ঘুম পেয়েছে প্রচন্ড আমি খেলা দেখবো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে ব্লগে আমি বলবো না দেখতে কারণ জানি না কি হবে না দেখো কিছু না হলো কি আছে তাহলে দেখবে না নাকি রাজু না মানে কিছু বলছি না কি হবে মানে আমি কিছু জিনিস মানুষের কি আশা থাকে বাবা আর যারা পুরনো দেখে তারা কমেন্ট করতে শেয়ার করতে লাইক করতে ভুলো না তো চলো আজকে টাটা বাই